যুদ্ধ হব তোয়া ময়া, যুদ্ধ হব দিয়ালুয়া, নাচি নাচি আহি নাচনি পখিলা, হাহি হাহি খালি বুকুরা কলিজা, মই না জান ভুলা তু তই নে ভাবিবি মুকে দি যাম, জানই জান তই মুরে যান, মই তুক নে পালে জানে মরি যাম। আইও কৃষ্ণ, ফ্যান্টাস্টিক গান দা গালি দে, শুনি ভাল লাগিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ন বর্তমান সময়ত পুরা ভাইরাল মাই থাকা গান হয় না প্রাণদীপ দা? হয় হয় দে, 24 সনের টপ ভিডিও নাকি গানর, অসমিয়া গানর? একদম একদম স্যার, পুরা ফাটা ফাটি ফ্যান্টাস্টিক। ঠিক আছে বারু গাইস, তে গস আৰু গছনির মাজত কি পার্থক্য আছে কোনোবাই কব পারিবি নে? আইও ইমান সমুটুকু নে জানে নে স্যার, গস আৰু গছনি হয় না জানিম দিয়ক। তো স্যার গছ আর গছনি শুনোতে কব পারে হয় না, সবে পাইব দিয়ক, আমার একদম উরেকান্ত উড়ি উড়ি কব এটা। হে মাক্কা, উড়ি উড়ি কব পায় নাকি বে? ঠিক আছে দে, উড়ি উড়ি নকলে বহি বহিয়া কচুন ক, গছ আর গছনির মাজত কি পার্থক্য আছে? হব দিয়ক স্যার, গছ বিলাক হয়েছে মোটা গছ, তার মানে পুরুষ গছ, আর আন হাতে গছনি বিলাক হয়েছে মহিলা গছ, তার মানে মাইকী গছ। হে দিস ইজ দেখুন অপূর্ব, অকল্পনীয়। ইয়ো স্যার, আপনি মানে একো নেজানে হয় না? কেনেকে নেজানিম বই, মোটা গছ মাইকী গছ পুরুষ গছ মহিলা গছ থাকিব পারে নাই বলি মই নকও, তাকে বুলে গছ বিলাক মোটা গছ আর গছনি বিলাক মাইকী গছ, কেনেকে হল? এটি সুন্দর এক্সাম্পল দিছো স্যার দে, সবে জানে হয় না, মানুষের লগত রিলেটেড, বরুয়া আর বরুয়ানি, বরুয়া বিলাক মোটা আর বরুয়ানি হয়েছে মহিলা, তার মানে তার ওয়াইফ। ও এটা তো হব পারে। হেইয়া স্যার, উলালে না সব ইয়াতে, বরুয়া আর বরুয়ানি তার মানে গছ আর গছনি, বরুয়ানি যেনে কই নি হয়েছে গছও তেনে কই নি হয়েছে গছনি, বরুয়া যদি মোটা বরুয়ানি যদি মাইকি হব পারে, গছ বিলাক কিয় মোটা গছ আর গছনি বিলাক কিয় মাইকি গছ হব নোৱাৰিব আজি তারিখত ডাঙৰ প্ৰশ্ন। আইয়ো এডালে দেখুন সকলো ফিনিশে কৰি পেলালিও, কি কম এতিয়া? কি কয় কক স্যার, মুঠতে আমার যুক্তিত আমি অটল, জি হয়ে থাকা কয় না, সবে এতিয়া মিলিছে। তোটি মাথা সাথা বেয়া কই বিলাবি দে লয়া। হব না স্যার, আরো এক্সাম্পল লাগিব। না না নেলাগে, মই গম পালো এতিয়া কি বুঝাবি দে। ঠিক আছে বারু, হুনি বলে ভাল লাগিল, নেক্সট। এবা সাগে অসমখন অলপ উন্নতি হল। উন্নতি হয়ে থাকিব, কিন্তু এইবার শব্দটো অর্থ কি? নহয় মানে স্যার, আগতে স্বাধীনতা দিবস না বা গণরাজ্য দিবস যিয়ে নহক কিয় পতাকা উত্তোলন করুতে উল্টা পাল্টা হয়ে পড়ে যে, এবার কিন্তু তেনেকুয়া নিউজ দেখা নাই, হে বাবে কলু। ও কথাটো অবশ্য মই লক্ষ্য নকৰা নহয়, কৰিছিলু। এবার গণরাজ্য দিবস পতাকা উত্তোলন করুতে পতাকা বিলাক উল্টা পাল্টা সাগে নহল। হে ঠিক আছে স্যার, নিউজ চ্যানেল বিলাক ভ্যাট খুজাইলুম নহয়, নেপালুম কো এটাও নিউজ। আইয়ো তার মানে এখনে কি কই ফুয়ে, ঠিক আছে ন, গাখীর আর মদ তহতে চিনি পাও? চিনিনো কেল নেপাম হয়, গাখীর মানুষে খায় মদও মানুষে খায়, চুলাই কথা নকং, ডাঙর ডাঙর ব্র্যান্ডেড রামর বিষয়ে নকও, বাদ চিনি পাও দে কবয়ে লাগিব। গাখীর আমার স্বাস্থ্যর কারণে ভাল না মদ ভাল কসুন? ইয়ো অবভিয়াসলি তো গাখীর হব না, আমি শক্তি পাও গাখীর খালে, কিন্তু মদ খালে, মদ খালে আমার শরীর নষ্ট হয়, বেমার হব, হাও ফাও প্রবলেম হব, আর বহুত কিবা কিবি সবে জানে। ইয়েস ইয়েস, খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু তহতে এতিয়া উলুটাকে মানে প্রমাণ করিব লাগিব, তার মানে যে গাখীরতকৈ মদ আমার শরীরের বাবে ভাল বস্তু, প্রমাণ করছুন, প্রমাণ কর, যুক্তি দে। আইয়ো ইনসা মিলিয়ে মানে কেনেকেনো মদ আমার বাবে ভাল হব গাখীরতকৈ? না না হরি, হব লাগিব, বর্তমান সিচুয়েশন তো দেখি এনেকুয়া লাগিছে, রাজ স্যার আপনি ঠিক প্রশ্ন কইলে। হেইয়া লাইনত আহিলু নে, দেখিলি মই কেতিয়াও ভুল প্রশ্ন নকৰো, দে উত্তর দে। ওকে স্যার, গাইস আপনাদের হয়তো সবে জানে যে গাখীর আমার শরীরের বাবে ভাল, কিন্তু মদটো হয়েছে বেয়া,
কিন্তু আমি বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এটা কথাই কম, মানুষে গাখীরতকৈ মদকে বেশি ভাল বলে ভাবে, সেই কারণে গাখীরতকৈ মদক বেশিকৈ সেবন করে, তার মানে খায়। ইয়েস ইয়েস, তার পিছত অলরাইট স্যার, আমি কেবল 18 বছর উপর বয়সের কথা কইছো, যেনে আমার দেউতা, আমার ককা, এখেতর দেউতা, হেখেতর মা। সো যদি অসমত 20% মানুষে গাখীর খায়, ইফালে কিন্তু 80% মানুষে মদ খায়। তার মানে তথ্যর পর আমি কব নোয়ারু নে যে গাখীরতকৈ মদ হয়েছে আমার শরীরের বাবে ভাল, সেভাবে তো বেশি সংখ্যক মানুষে মদ সেবন করে। গাইস কমেন্ট করিব কি শুদ্ধ কি বিশুদ্ধ হয় নাই। আউনু স্যার, ইফালে 1 লিটার গাখীর দাম বর্তমান সময়ত অসমত 35-40 করবাত 50, কিন্তু 1 লিটার মদর দাম আপনি গম পায় 100-200-300 উপর যাব ব্র্যান্ডেড মালগুলা। তার মানে গাইস আমি কব নোয়ারু নে যে গাখীরতকৈ মদ হয়েছে বহুত ভাল, সেভাবে তো মদর দাম গাখীরতকৈ বেশি। বড় ধুনিয়া ধুনিয়া কথা কইছো দেই, হয় না গাইস? কি শুদ্ধ কি বিশুদ্ধ কমেন্ট করিব, করিবই লাগিব, নকৰি বুলি ভাবিলে ঘিকিলিকে স্যার, করিবই লাগিব, করিবই লাগিব, করিবই লাগিব। ও এটা পুরা প্রতিবাদ করা সিস্টেম মাই দিলি যে বে। আব্বে বহুত দিন প্রতিবাদ সতিবাদ করা নাই না, কা আন্দোলনের পাছতে ইনকলাব জিন্দাবাদ মুদাবাদ ওলাই যাব নি, সময় ওলাই যাব পারে। ঠিক আছে ঠিক আছে দে, কাম টু দা পয়েন্ট। ওকে স্যার, আমি পাতি আছো গাখীরের কথা মদের কথা, মদ আর গাখীর কোনটো বেশি স্ট্যান্ডার্ড, কোনটো বেশি জরুরি। সো আমি কব পারি মদটো বেশি জরুরি, কিয়নো নহলেনো গাখীর গলা বিলাকে গাখীর বেচুতা মানুষ বিলাকে ঘরত গৈ গৈ গাখীর দিব লাগে, কিন্তু একে ঠাইতে বহি থাকে ওয়াইন শপৰ মালিকে মানুষ বিলাকে গৈ গৈ কিনি আনেগে মদ, তার মানে ইটো হিটো ইফাল ইফাল, বুঝিছে? ওয়ে বুঝিলো বুঝিলো, হয় না গাইস? শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ বিশুদ্ধ বিচার করে কমেন্ট করে দিব দে ঘিচিলিক। ইয়েস গাইস, কমেন্ট করিব লাগিব না, আপোনালোকৰ বিচার, আপোনালোকে মদ খায় না খায় কমেন্টি মারি দিব। বাৰু বাৰু দে, বর্তমান যে মদটোৱে বেছি জরুরি আমার বাবে হেতু কিন্তু হয়েছে আর কি কবি, সেইভাবে রাতেপা গধূলি দুপরিয়া চিন নাই, পূজায় বিহুয়ে ইমান কোটি কোটি টাকা রেকর্ড কই দেখে মদ বিক্রি হয়। আর ইফালে আমি 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 আও আগব জেনজা পিছর গ টেনজা হবো, কিন্তু হবো না লাগে। হে নো নো নো, ওকে গাইস, অল রাইট ইজ ফিশিং, মানে কি হয় কোনেও না জানে, হয় না? ঠিক আছে দে 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 দে, যুদ্ধ গান তো ফিনিশিং মারি দে। ও মজা মজা, ও যুদ্ধ হব তো যুদ্ধ হব দিয়ালুয়া, নাচি নাচি আহি নাচনি পখিলা, হাহি হাহি খালি বুকুরে।